এখন দুপুর 1:30 মতন বাজে, আমি এখন একটু বেরোচ্ছি। আজকে সাউথ সিটি যাওয়ার ইচ্ছে আছে, কারণ আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে আমি একটু হেয়ার কাট করবো। চুলটা অনেকটা বড় হয়ে গেছে, লেন্থটা অনেক বেশি হয়ে গেছে, হেয়ার কাট অনেকদিন করা হয়নি, প্রায় 3-4 মাস হয়ে গেছে। আর আরেকটা কাজ ছিল, আমি একটা শার্ট কিনে নিয়ে এসেছিলাম, সেই শার্টটা না ঠিক সাইজ মতন হয়নি, মানে বড় হয়ে গেছে, ওটা একটু চেঞ্জ করতে হবে। শপার স্টপে যাব, শার্টটা চেঞ্জ করব প্রথমে, তারপর বিকেল 4টের সময় অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া আছে, তারপরে আমি ওখানে ওখান থেকে আই ক্যাচেসে চলে যাচ্ছি। আজকে সাউথ সিটি মলে গিয়ে আপনাদের সাথে আবার দেখা করছি, ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত, আপনাদের ভালো লাগবে। এই এখন রবীন্দ্র সরোবরে এসে নামলাম, এবার এখান থেকে অটো করে সাউথ সিটি মলে যাব। সাউথ সিটিতে ঢুকছি, এখন প্রায় 2:10 বাজে, কিছুক্ষণ শপার স্টপে থাকবো, শার্টটা চেঞ্জ করে তারপরে আই ক্যাচেসে যাচ্ছি। চলে এসেছি ফার্স্ট ফ্লোরে, ঢুকেই একদম শপার স্টপটা সামনেই। আর যেটা চেঞ্জ করার ছিল সেটা একটা হোয়াইট কালারের শার্ট ছিল, ওটার বদলে একটা অন্য শার্ট নিতে হবে। তলাটায় উমেন্স কালেকশন রয়েছে, এসকেলেটর দিয়ে উঠছি মেন্স কালেকশনটা দোতলায়। চাইনিজ কালারের শার্ট, হ্যাঁ হ্যাঁ এই ধরনেরই, হোয়াইটের মধ্যে হবে, আর অন্য কালার হবে না? ও আচ্ছা, এই একটাই কালার হবে, এমনি নরমাল চাইনিজ কালার পেয়ে যাবেন, ফুল বাটন তো চাইনিজ কালার ফুল বাটন। আচ্ছা, এটা স্ট্রাইপও আছে না? ব্লুটা একটা আছে, মানে স্ট্রাইপটাও আছে ম্যাম, হোয়াইটটা চাইছিলাম। যে লিলেনের মধ্যে একটু শার্ট দেখাতে পারবেন, এগুলো চাইনিজ কালার লাগবে? চাইনিজ কালারটাই একটু প্রেফার করছিলাম, মানে একটা অকেশনে পরার জন্য। চাইনিজ কালার লিলেনে দেখতে হলে ম্যাম না, কালারটা বড় ফেডেড লাগছে, এর লুকটা এমনি আছে ম্যাম, এটা লিলেন তো, হ্যাঁ সেই জন্য লুকটা এমন স্মার্ট লাগে। এই শার্টটা চাইছি সেটা ঠিক পাচ্ছি না, দেখা যাক অন্য কিছু যদি নেওয়া যায়। হোয়াইটটা কি হাফ স্লিপ? ও এগুলো সবই হাফ স্লিপ? না ওটা শুধু লাইনটাই আছে। ও হোয়াইটের মধ্যে চাইনিজ কালার হবে? হোয়াইটের মধ্যে হোয়াইট লিনেনের কি শার্ট আছে? হোয়াইট লিনেন শুধু হাফ শার্টই আছে আমার কাছে, ফুল নেই। এগুলো সবই হাফ না? এই যে এগুলো, তাই তো 40 কোন, এগুলো কি রেগুলার সাইজ? রেগুলার আছে, রেগুলার আছে, স্লিম আছে, বেশিরভাগই রেগুলারই পাবেন কালার আছে। এটা পুরোটা 40 জুলাই, এটাও আছে, এটা আছে, কি মেটেরিয়ালটা? এটা এটা মার্সেইজ কটন আছে, এটা ক্যাজুয়ালও পড়তে পারবে, পার্টি ওয়্যারে চাইলেও পড়তে পারবে, একটু পার্টিতেই দরকার, পার্টি মানে একটা প্রোগ্রামে। কত প্রাইস এটা? এটা 2899 আছে, 50% অফ দিয়ে 1450 টাকা। ও লিনেন ক্লাবে পাননি না? হ্যাঁ চাইনিজ পার লিনেন ক্লাবে পাননি না? ওইটা তো, ওই লিনেন ক্লাব না, লিনেন ক্লাব না, ওটা তো যায়নি, ওটাতেই প্রথমে গেলাম নাকি এসকেলেটর দিয়ে? হ্যাঁ দেখেন, এটা
হ্যাঁ হ্যাঁ এখানে এসেছিলাম, হ্যাঁ এসেছিলাম। এইটা ব্লুটা দেখিয়েছে, ব্ল্যাকটা দেখিয়েছে, হোয়াইট ছিল না। নেই নেই এখানে নেই, আমি এখানে দেখে গেছি। হাফ স্লিপ, হুম না ফুল স্লিপ লাগবে। হ্যাঁ 39 আছে। খুলে দেখা যাবে? কত দাম? কিন্তু এর আবার পুরোটা ফুল স্লিভ নেই, এই অবধি আবার বাটন। হ্যাঁ হ্যাঁ ওটাই চাইছিলাম আমি, কুর্তাটাই বেরোয়। হ্যাঁ কুর্তাটাই বেরিয়ে চাইছিলাম। 2899 কিছু কোনো অফার আছে? স্লিম এটা কোনো অফার নেই? না। কত দাম আছে? 2899 ও ফাইনালি এই শার্টটাই নিতে হলো। যদি ঠিকঠাক হয় তাহলে আশা করছি হয়ে যাবে, তাহলে আর নেক্সট টাইম আসতে হবে। সাইজ একটু বড় লাগে, ওনার হিসাবে উনি জিজ্ঞাসা করে আবার কনফার্ম হয়ে যাবে। শার্টটা নেওয়া হয়ে গেল, চেঞ্জ করে নিলাম এই একই শার্ট একটু ছোটো সাইজে। এবার আমি শপিং স্টোর থেকে বেরিয়ে যাচ্ছি। এখন এই গ্রাউন্ড ফ্লোরে নামলাম আইকেচাসের সামনে। চারটের সময় অ্যাপয়েন্টমেন্ট ছিল, এখন প্রায় 3:30-4 মতন বাজে, 3:45 বাজে। আমার হেয়ার কাট করা হয়ে গেছে, এই হেয়ার কাটটা আমাকে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী আবার ভিডিওতে।